নমস্কার দর্শক বন্ধুরা, আরও কয়েকটি চাকরির খবর নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। প্রথম খবর দেখতে পাচ্ছি সায়েন্স সিটি থেকে এসছে, এটা ওয়াক ইন ইন্টারভিউ আছে। এখানে 19 তারিখে সকাল 8:30 সময় এখানে স্টাইপেন্ড দেওয়া হবে, বলা হচ্ছে 16,500 টাকা। ডিটেলস যারা জানতে চাও তারা sciencecitykolkata.org.in এ লগ ইন করে তোমরা দেখতে পারো। এখানে সায়েন্স যারা ব্যাকগ্রাউন্ড থেকে আছো তারা একমাত্র অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। নেক্সট, এখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার নেওয়া হচ্ছে ফিজিক্যাল সায়েন্সের জন্য, এটা ম্যাটারনিটি লিভ ভ্যাকান্সিতে আছে। 13/5/2023 পর্যন্ত তোমরা চাকরি করতে পারবে। এটা একটা বাংলা মিডিয়াম স্কুল বাঁকুড়া জেলা থেকে। নেক্সট হচ্ছে ম্যাটারনিটি লিভ ভ্যাকান্সিতে এখানে একটা পদ খালি আছে, সেটা হচ্ছে বাংলা ভ্যাকান্সি। 10 দিনের মধ্যে তোমরা আবেদন করে দিও যারা অ্যাপ্লাই করতে চাও। এটা পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আসছে। নেক্সট খবর, এটা হচ্ছে ইংলিশ ভ্যাকান্সি, সেম এটাও ম্যাটারনিটি লিভ, 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আর এটা স্কুলের নাম এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে মালদা জেলা থেকে এই ভ্যাকান্সিটা এসছে। নেক্সট, একইভাবে বাংলা পাস ক্যাটাগরির জন্য এখানে আনরিজার্ভডের জন্য একটা ভ্যাকান্সি আছে, যারা অ্যাপ্লাই করতে চাও 10 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। এটাও মেদিনীপুর জেলা থেকে এই ভ্যাকান্সিটা এসছে। নেক্সট, এটা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যারা পিএইচডি করতে চাও তাদের জন্য এটা একটা সুখবর, যাদের নেট সেট ক্লিয়ার আছে এবং জিআরএফ ক্লিয়ার আছে তারা অ্যাপ্লাই করে দিতে পারো। এবং ডিটেল তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইট থেকে, onlineadmission.vidyasagar.ac.in। নেক্সট, এটা এখানে লাগবে হচ্ছে ফিমেল গেস্ট লেকচারার, ঠিক আছে। ম্যাথামেটিক্স, ইংলিশ, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ফিজিক্যাল, হেলথ এডুকেশন, আর্ট, ক্রাফট, মিউজিক এবং মাল্টিটাস্কিং ওয়ার্কারদের এই সব পদে ভ্যাকান্সি আছে। 15 দিনের মধ্যে টাইম চেয়েছে, এটা হচ্ছে আরকেএমএসএম অর্থাৎ রামকৃষ্ণ মিশন থেকে এসছে, এটা সাউথ চিফ পরগনার। যারা অ্যাপ্লাই করতে চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা এই ইমেল আইডিতে তোমরা তোমাদের সিভি সেন্ড করে দিতে পারো আগামী 15 দিনের মধ্যে। নেক্সট, এখানে এটা একটা বিএড ইনস্টিটিউট, এখানে বিভিন্ন ভাষার অর্থাৎ ল্যাঙ্গুয়েজ টিচার নেওয়া হবে, যেরকম সাঁওতালি, কুর্মালি, বেঙ্গলি, সংস্কৃত, এছাড়া ইতিহাস এবং ফাইন আর্টসের টিচারও নেওয়া হবে। একটা করে এখানে ভ্যাকান্সি খালি আছে। এটা হচ্ছে পুরুলিয়া জেলা থেকে এই নোটিফিকেশানটা এসছে। নেক্সট, এটা হচ্ছে রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ থেকে এসছে, এখানে ইতিহাস, লাইফ সায়েন্স এবং আরবিক প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে ভ্যাকান্সি আছে। যারা আগ্রহী তারা এই ইমেল আইডিতে তোমাদের সিভি মেল করে দিও আগামী 10 দিনের মধ্যে, না এখানে 7 দিন লেখা আছে, সুতরাং 7 দিনের মধ্যে তোমরা মেল করে দিও। নেক্সট, এটা হচ্ছে লাইফ সায়েন্স, এটা হাওড়া জেলা থেকে এসছে। যারা লাইফ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, এটা 5 সাবজেক্টের ভ্যাকান্সি আছে, তারা অ্যাপ্লাই করতে পারবে। আগামী 10 দিনের মধ্যে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। এর পরের ভ্যাকান্সি হচ্ছে ভারত টেকনোলজি উলুবেড়িয়া হাওড়া থেকে। আচ্ছা, এটা একটা ফার্মেসি কলেজ, এখানে কী কী লেখা আছে দেখো, এখানে তাদেরকে ইনভাইট করা হয়েছে যারা হচ্ছে ফার্মা নিয়ে পড়াশোনা করেছ। আচ্ছা, এখানে ইমেল আইডি দেওয়া আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর একটা পদ এবং এছাড়া অ্যাসোসিয়েশন প্রফেসরের 2টো পদ, আর হচ্ছে অ্যাসোসিয়েশন প্রফেসর অফ ফার্মা কগনোসি এবং লাইব্রেরি সায়েন্স, এই সমস্ত পদে 1টা 2টো করে ভ্যাকেন্সি আছে। এখানে তোমরা ডিটেলসটা দেখতে পাচ্ছ, আরও ডিটেলস তোমরা পেয়ে যাবে এই ওয়েবসাইট থেকে, এই ওয়েবসাইটের তোমরা লগ ইন করে তোমরা দেখতে পাবে। এছাড়া এখানে ইমেল আইডি আছে, তোমরা তোমাদের সিভি এখানে সেন্ড করতে পারো। তো এই ছিল আজকের এই 1টা ভ্যাকেন্সি, তো যারা ইন্টারেস্টেড এবং তারা অ্যাপ্লাই করতে পারো। আর তোমাদের যারা পরিচিত আছে, যারা যাদের মনে হয় এই খবরগুলো পাঠালে তারা উপকৃত হবে, তোমরা তাদেরকে খবরগুলো জানিয়ে তাদের হেল্প করতে পারো। সুতরাং আজকে এই পর্যন্তই থাকলো, আবার আগামী দিন দেখা হচ্ছে। ধন্যবাদ।